আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার টেকনিক্যাল ভিডিও। আজকে আমরা একটা এসির হাই টেম্পারেচার অ্যালার্ম এসেছে সেটা দেখাবো। এটা হচ্ছে একটা প্রিসিশন টাইপ এসি, লিবার্ট ব্র্যান্ডের, সেটাতে একটা অ্যালার্ম এসেছে। অ্যালার্ম আসলে এরকম লাল বাতি অন হয়ে যায়। প্রথমে পাসওয়ার্ড দিতে হবে, স্টেপ বাই স্টেপ আমরা সবগুলো ধাপই দেখাবো এখানে। প্রথমে এখানে পাসওয়ার্ড দিতে হবে, কিভাবে হাই টেম্পারেচার অ্যালার্ম রিসেট দিতে হয়। এই তো পাসওয়ার্ড দেওয়া শেষ, এখন আমরা যাব ইউজার মেনু থেকে সার্ভিস মেনু। সার্ভিস মেনু থেকে আমরা নিচের দিকে আসব ধাপে ধাপে, সেট অ্যালার্ম অপশনে যাব আমরা। এইখানে গিয়ে আমাদের হাই টেম্পারেচার যেটা আছে সেটা আপনাদের দেখানোর সুবিধার্থে এটা 14 করে দিয়েছি, এটা 28 থাকে এমনি। এখন আমরা এটা বাড়িয়ে দিব, বাড়িয়ে দিয়ে এটাকে অ্যালার্মকে রিসেট দেওয়া হবে। অর্থাৎ 28-এর বেশি চলে আসলে এই এসিতে অ্যালার্ম চলে আসবে। এখন আমরা ব্যাকে যাব ধাপে ধাপে, আমাদের ব্যাকে যাওয়া শেষ। এখন আমরা মাইকের মতো যে বাটন আছে সেটাতে চাপ দিয়ে অ্যালার্ম রিসেট দিব। অ্যালার্ম রিসেট হচ্ছে, একটু সময় নিচ্ছে অ্যালার্ম রিসেট হতে। এটা অ্যালার্ম, হ্যাঁ আমাদের অ্যালার্ম রিসেট হয়ে গিয়েছে, এখন ইউনিট অন হয়ে গিয়েছে।